মানবিকতার নজির তৈরি করলেন বক্সনগরের নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জাল হোসেন। ব্রেন স্ট্রোক করে দীর্ঘ বহুদিন ধরে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের 20 বছরের প্রাক্তন বিধায়ক এবং বাম আমলের 10 বছরের মন্ত্রী শহীদ চৌধুরী। বুধবার প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক শুনে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে ছুটে আসেন বক্সনগরের বিজেপি বিধায়ক তাফাজ্জাল হোসেন। শহীদ চৌধুরী বামপন্থী রাজনৈতিক দলের হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে হাসপাতালে ছুটে আসেন বিজেপি বিধায়ক। প্রাক্তন মন্ত্রী অসুস্থ শহীদ চৌধুরীকে দেখে চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি। চিকিৎসা সংক্রান্ত পরিষেবা সুনিশ্চিত করার জন্য আবেদনও রেখেছেন চিকিৎসকদের কাছে। অসুস্থতা কাটিয়ে উঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর সুস্বাস্থ্য জীবন কামনা করেছেন তিনি। যে কোনো সমস্যা সমাধানের জন্য আশ্বাসও দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর পরিবারের লোকেদের। আজকে জিবি হসপিটালে আসলাম এই কারণ আমাদের বক্সনগরের প্রাক্তন এমএলএ তথা বিধায়ক শহীদ চৌধুরী সাহেব জিবি হসপিটালে উনি ব্রেন স্ট্রোক করেছেন, পরে কোমাতে আছেন দীর্ঘদিন যাবৎ, আজ 6 মাস হয়ে গেল। আমি আরেকবার এক দুবার এসে গেছি, আজকে ওনার অবস্থা খুব খারাপ, এই জন্য আমি দেখতে আসলাম। কারণ কি, বক্সনগর ইনি 20 বছর এমএলএ ছিলেন, তার মধ্যে 10 বছর বক্সনগরের মন্ত্রী ছিলেন। বক্সনগরের জন্য, বক্সনগরের মানুষের জন্য ওনার অবদান প্রচুর, যার জন্য ওনাকে আমি, এটা আমার কর্তব্য বলে আমি মনে করেছি। ওনাকে এসে দেখলাম, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিলাম, তারপরে ওনার ভাই এবং ওনার পরিবারের সাথে আমি কথা বললাম, অবস্থা জানকারি নিলাম। কিন্তু আজকে উনি কোমাতে আছেন, ব্রেন স্ট্রোক করেছেন, খুব খারাপ অবস্থায় আছেন। ওনার দুরারোগ্য আমরা কামনা করি এবং সুস্বাস্থ্য আমরা কামনা করি। ওনাকে দেখার জন্য আসলাম। তার পাশাপাশি আমার বক্সনগর এলাকায় অনেক রোগী এখানে আছে, ওনাদেরকেও দেখলাম, ওনাদের পরিস্থিতির খবরাখবর নিলাম। আজকে জিবিতে মেন উদ্দেশ্য ছিল শহীদ ভাইকে দেখার জন্য, কারণ উনি আমাদের এলাকার প্রতিনিধি ছিলেন দীর্ঘ 20 বছর। বক্সনগর জন্য উনি অনেক কিছু করেছেন, যার জন্য ওনাকে দেখা আমাদের কর্তব্য বা আমার কর্তব্য বলে মনে করি, সেই জন্য। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে বুধবার মানবিকতার এক নতুন নজির গড়লেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাফাজ্জাল হোসেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।